বন্ধুরা তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মা বাবাই শেরার আজকের আয়োজনে ছোট্ট বন্ধু এসেছে আমাদের এই আয়োজনে তাদের মা এবং তাদের বাবাকে নিয়ে আজকের বন্ধু শাশ্বতী এবং শ্রেয়ন্তী শ্রেয়ন্তীর বয়স হচ্ছে 12 বছর সে পড়ছে ক্লাস 6 এ আর তার ভালো লাগে বই পড়তে ছবি আঁকতে আর শাশ্বতী তার বয়স হচ্ছে শ্রেয়ন্তীর ঠিক অর্ধেক অর্থাৎ 6 বছর সে পড়ছে কেজি 2 তে তার ভালো লাগে বই পড়তে গান শুনতে ছবি আঁকতে এবং বিভিন্ন জিনিস দিয়ে নতুন নতুন জিনিসপত্র বানাতে বন্ধুরা এখন আসছে আমাদের আজকের দুই বন্ধু শাশ্বতী এবং শ্রেয়ন্তী চলে আসো তোমরা দুজনে তোমরা কেমন আছো বলো শুরুতেই খুব ভালো আছি আচ্ছা তুমি খুব ভালো আজকে জানো তো যে মা আর বাবার মধ্যে খেলা হবে হ্যাঁ কাকে সাপোর্ট করছো মাকে কেন মা বেশি ভালো জানে তো তাই বাবাকে কম ভালোবাসো একই রকম ভালোবাসো শ্রেয়ন্তী তুমি কেন তাহলে বাবাকে সাপোর্ট করছো বলো আমার মনে হলো বাবা মায়ের চেয়ে খুব ভালো খেলবে আচ্ছা তোমরা কি কখনো মা আর বাবার সাথে খেলেছো মাঝে মাঝে ঘরে লুডো খেলেছি আচ্ছা দাবা খেলেছি ক্যারাম বোর্ড খেলেছি ফুটবল সেটা তো খেলিনি সেটা অত খেলোনি আজকে কিন্তু খেলতে হতে পারে তাহলে চলো বন্ধুরা আমরা ডেকে নেই শাশ্বতী এবং শ্রেয়ন্তীর মা এবং তাদের বাবাকে তাদের বাবার নাম হচ্ছে সঞ্জিত কুমার পাল তিনি শিক্ষকতা করেন এবং তার ভালো লাগে বই পড়তে আর তার মায়ের নাম হচ্ছে চম্পা বণিক তিনি একজন কণ্ঠশিল্পী তার ভালো লাগে গান শুনতে এবং গান গাইতে তাহলে চলো ডেকে নেই শাশ্বতী এবং শ্রেয়ন্তীর মা এবং তাদের বাবাকে কি মনে হয় বাবা মা কে বিজয়ী হবেন দেখি কি হয় আগে খেলি ও আচ্ছা আগে খেলা তারপরে কথা তাই কি ঠিক আছে তাহলে আমিও এই নীতিতে বিশ্বাসী আগে খেলা হবে তারপরে কথা হবে এখন আর দেরি করতে চাই না খেলা শুরু করব কিন্তু তার আগে যেটি করতে হবে আমাদেরকে নিজেদের জায়গা চলে যেতে হবে চলো শুরুতে মায়ের কাছে যাব মা যেহেতু একজন কণ্ঠশিল্পী আপনাকে বিভিন্ন সময়ে আমরা রেডিওতে শুনেছি আপনাকে আমরা টেলিভিশনে দেখি সেই কাজের বাইরে আপনি আসলে কখন আপনার মেয়েদেরকে সময় দিয়ে থাকেন এটা আসলে সহযোগিতার ব্যাপার আর কিচ্ছু নয় আচ্ছা যেই সময়টা আমি আমার কাজ করি তখন সেই সময়টা ওরা আমাকে সহযোগিতা করে আর আমাকে যেই সময় ওদের প্রয়োজন হয় তখন ওদেরকে ওই সময়টা দেই আচ্ছা কখন প্রয়োজন হয় বলো তো মাকে আমার যখন গান দেখাতে হয় মা আমাকে দেখিয়ে দেয় আরও অনেক সময় মাকে যখন দরকার হয় মা আমাকে হেল্প করে যখন আমরা খাবার খাই তখন আমাদেরকে মা গান শোনায় মানে খাবার খাওয়ার সময় মা গান শুনিয়ে শুনিয়ে খাবার খাওয়ায় তাই আচ্ছা ঠিক আছে এমন কথা নিশ্চয়ই আরও হবে কিন্তু তার আগে আমরা আমাদের প্রথম খেলায় চলে যেতে চাই আর আমাদের প্রথম খেলাটি হচ্ছে গলফ খেলা বন্ধুরা আমাদের খেলার মাঠ একদম প্রস্তুত দুই খেলোয়াড়ও প্রস্তুত এখন শুধু জানতে হবে কে আগে খেলবে কে আগে খেলছে মা খেলো আচ্ছা ঠিক আছে তাহলে মা খেলবেন আর খেলার জন্য যে নিয়মটি সেটি একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি সেটি হচ্ছে গলফ ক্লাব আছে দেখতে পাচ্ছেন শ্রেয়ন্তীর হাতে সেই গলফ ক্লাবটি দিয়ে গলফ বলকে আঘাত করতে হবে এবং প্যাডের ভিতর দিয়ে ওই হোলে পাঠাতে হবে যিনি আসলে যত কম আঘাতের মাধ্যমে এই বলটিকে হোলে পাঠাতে পারবেন তিনি হবেন বিজয়ী খেলা শুরু করতে চাই মা চলে আসবেন এই পাশে গলফ ক্লাবটি মাকে তুলে দিবে শ্রেয়ন্তী চলে যাবেন খেলা শুরু করব বেশ খেলা শুরু হলো আপনি আঘাত করতে পারেন প্রথম আঘাতে গিয়েছে অনেক দূর এবং দ্বিতীয় আঘাত দিয়ে মা সেটিকে আবারও প্যাডে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ষষ্ঠ আঘাত সপ্তম আঘাত চমৎকার নবম আঘাতে মা বলটিকে সুন্দর করে হোলে পাঠিয়েছেন অনেক অভিনন্দন আপনাকে খুব ভালো খেলেছেন অনেক ধন্যবাদ চলে আসুন বাবা চলে যাবেন প্রস্তুত বেশ ঠিক আছে আঘাত করে ফেলুন
হয়ে গেল, পঞ্চম আঘাত হয়ে গেল, ষষ্ঠ আঘাত হয়ে গেল, কিন্তু না বল তো যাচ্ছে না, অষ্টম অষ্টম আঘাত হয়ে গেল, নবম দশম এগারোতম বারো তেরো চোদ্দ সতেরো আঠারো উনিশ বিশ। তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের আজকের এই খেলার বিজয় হয়েছেন মা, অভিনন্দন মাকে। বন্ধুরা প্রথম খেলা শেষে আবারও চলে এসেছি আমরা আমাদের পরের খেলাগুলোতে, আর পরের খেলাগুলো বেশ কঠিন আসছে আপনাদের দুজনের জন্যই। আর এবারের খেলাটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, আপনারা কে কতটা সময় আসলে সন্তানদেরকে দিচ্ছেন তারই পরীক্ষা হবে এখানে। কিন্তু তার আগে আমি একটু বাবার কাজের ধরনটা জানবো, সন্তানদেরকে কিভাবে সময় দিচ্ছেন সেই কথাটাও একটু জানতে চাই। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, আমি ইউনিভার্সিটি থেকে বাসায় যখন যাই ততক্ষণ চেষ্টা করি যে ওদেরকে সময় দিতে। বিশেষ করে আমার যে ছোট মেয়ে শাশ্বতী, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় আমাকে তার একটা গল্প বলতে হয়। সবচেয়ে মজার ঘটনা হলো আমি যে গল্প বলি সে সব গল্পই তার জানা হয়ে গেল, মোটামুটি কোর্স কমপ্লিট, এখন আমাকে মুখস্থ করে করে যেতে হয়। প্রতিদিন আমার প্ল্যান করতে হয় আমি রাতের বেলা ওকে কী গল্প বলতে হবে, সেটাই হলো আমার একটা পরীক্ষার মতোই। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের দ্বিতীয় খেলা চলে যাব, আর এই খেলাটিতে আপনাদের সুযোগ থাকবে পাঁচটি করে, অর্থাৎ একটি উত্তরের জন্য থাকবে দুই করে নাম্বার। আমি মাকে প্রশ্ন করব। তুমি মাকে প্রশ্ন করবে, তাহলে তুমি বাবাকে প্রশ্ন করো, কেমন? কে আগে উত্তর দিবে? বাবা। শাশ্বতী, প্রথম প্রশ্নটি বাবাকে করে ফেলো। বাবা, আমার দ্বিতীয় দাঁতটি কিভাবে পড়েছে? খুবই মজার ভাবে ওর দাঁতটা পড়েছিল। একদিন হঠাৎ করে দুই বোনে খেলছিল, তো বড় বোন ইচ্ছে করে বা অনিচ্ছা করে কিনা জানি না হঠাৎ করে ওখানে ঘুষি দেওয়ার পর ওর দাঁতটা পড়ে যায়। কে ঘুষি দিয়েছিল? দিদি। আমার অনিচ্ছাকৃতভাবেই আমার হাতটা লেগে ওর দাঁত পড়ে গেছিল। বাবা পেয়েছেন দুই নাম্বার। এবার যাব পরের প্রশ্নে, দ্বিতীয় প্রশ্নটি করে ফেলো। বাবা, গত বছরে ব্যালেন্স দৌড় প্রতিযোগিতার আমি কততম হয়েছিলাম? মনে হয় পারবে না। পারবেন না? দ্বিতীয় হয়েছিল, আপনি ভুলে গেলেন। পরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন কি আছে শাশ্বতী, করে ফেলো বাবাকে। বাবা, আমি সবচেয়ে কি খেতে ভালোবাসি? তুমি সবচেয়ে বেশি ভালোবাসো পোলাও খেতে। তুমি চিকেন পোলাও খাও, রাইট? হয়েছে, তুমি তো বাবাকে বলে দিলে, আমি তো দেখলাম। আমি বললাম বুদ্ধি খাটিয়ে বলবো। ও বলছিল বুদ্ধি খাটাও। ও আচ্ছা, এর মানে হচ্ছে বুদ্ধি খাটিয়ে বলো। তাহলে বন্ধুরা এখন আমরা যাব আমাদের পরের প্রশ্ন। বাবা, আমার সবচেয়ে প্রিয় রং কি? সাদা। গোলাপি। তুমি বাবাকে দুটি করে সুযোগ দিচ্ছ কেন? ও তো বাবাকেই বেশি ভালোবাসে, সেই জন্য দুটো সুযোগ দিচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বাবা সঠিক উত্তর দিয়েছেন একটি, দিলাম দুই নাম্বার। শেষ প্রশ্ন, আমি কোন গানটি বেশিরভাগ জায়গায় গেছি সেটা? প্রজাপতি প্রজাপতি। হয়েছে, সঠিক উত্তর। ঠিক আছে, যেহেতু চারটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন সেহেতু বাবাকে দিতে হচ্ছে আমাকে আট নাম্বার, অভিনন্দন। বন্ধুরা এখন প্রশ্ন করবে শ্রেয়ন্তী তার মাকে, প্রথম প্রশ্ন করে ফেলো। মা, আমি তোমার প্রতিটি জন্মদিনে কোন উপহারটা প্রতিবারই দেই? নিজে হাতে কার্ড বানিয়ে দিয়ে থাকে। হয়েছে, ঠিক হয়েছে। মা, শেষবার আমরা যখন চারজন মিলে লুডো খেলেছিলাম তখন কে জয়ী হয়েছিল? তুমি জয়ী হয়েছিলে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমার প্রিয় লেখক কে? মোহাম্মদ জাফর ইকবাল। ঠিক হয়েছে, আরো দুই নাম্বার। আমার ক্লাসের সেকশনের নাম কি? এটা একটু কঠিন হয়ে গেল, কারণ আমি নাম মনে রাখতে পারি না, সে কারণে আমার মেয়ে ইচ্ছে করেই অ্যাথেনা। ঠিক আছে, ঠিক হয়েছে, আরো দুই নাম্বার। শেষ প্রশ্ন,
কোন গান গেয়ে আমি গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম? সৃজন ছন্দে আনন্দে। ঠিক হয়েছে। পাঁচটি প্রশ্ন থেকে প্রতিটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন মা, আর তাই তিনি পেয়েছেন এই খেলায় 10 নম্বর। দুটি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 8 নম্বর, মা পেয়েছেন সর্বমোট 20 নম্বর। এগিয়ে আছেন মা। ঠিক প্রশ্নপত্র যখন চলছিল প্রশ্ন আর উত্তরের পালা, তখন আমরা একটু জানছিলাম শ্রেয়ন্তী নাকি গান করেন, তাই কি? হ্যাঁ। কোথায় গান শিখছো বলো? ছায়ানটে গান শিখছি, মায়ের কাছে গান শিখছি। একটি গান কি আমাদেরকে আজকে শোনাবে? হ্যাঁ শোনাবে। গান শুনি তাহলে, চলো। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে ও সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, সোনালি দিন। বাহ, চমৎকার, খুব সুন্দর গান। সোনালি দিন এনে দিয়েছে কন্যা মা আর বাবার জন্য। আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় খেলায়, আর তৃতীয় খেলাটি হচ্ছে ব্লক মিলানো। খেলা শুরু করতে চাই, নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট, আর কে কোন ছবি মিলাচ্ছেন সেটি একটু দেখে নিব। প্রথমে বাবার কাছে কি ছবি আছে একটু ঘুরিয়ে ধরবেন। তাহলে এই হাতি আর হাতির বাচ্চাটিকে মিলাতে হবে আপনাকে। আপনার কাছে কি ছবি আছে আমরা একটু দেখতে চাই। বাবা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই ছবিটি মিলাতে হবে আপনাকে, আর এই ব্লকগুলো দেওয়া আছে সামনে রাখা টেবিলে। আপনাদের দুজনের 3 মিনিট নির্ধারিত সময় শুরু করতে চাই ঠিক এখন থেকে। বাবার থেকে, বাবাকে খুব গুরুত্বের সাথে খেলা উচিত ছিল এই খেলাটি, কিন্তু তিনি মনে হয় পিছিয়েই পড়ছেন। বাবার ব্লক কি দাঁড়িয়েছে? শেষ হয়েছে। বাবা কিন্তু ঠিকঠাক ভাবে ব্লক মিলিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। এদিকে মায়ের হাতিটি টেবিলে কিন্তু মিলেছিল বন্ধুরা, কিন্তু দাঁড়ানোর সময় কি যেন একটা ঝামেলা বেঁধে গেছে, এই ঝামেলা কিন্তু এখন আর মিটছে না। সময় প্রায় শেষ, আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি আছে বন্ধুরা। আমাকে আসলে গুনতে যেতে হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। খেলা এখানেই বন্ধ করতে হবে। মা আপনি ব্লকটি ছেড়ে দিন, দেখি কি হয় আপনার ব্লকের। মায়ের ব্লক আসলে রঙে রঙে ঠিকই মিলেছিল, কিন্তু কোনো একটা জায়গায় একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে, যার কারণে আসলে হাতিটি ঠিকভাবে দাঁড়ায়নি, অর্থাৎ মায়ের ব্লকটি মেলেনি। আর এই পাশে দেখতে পাচ্ছি বাবার ব্লকটা মিলেছে এবং সুন্দর করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বলতে হচ্ছে আমাদের এই খেলার বিজয়ী হয়েছেন বাবা, তিনি পেয়ে গেছেন 10 নম্বর। বন্ধুরা, তিনটি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 18 নম্বর, মা পেয়েছেন সর্বমোট 20 নম্বর। মাত্র 2 নম্বরের ব্যবধানে এগিয়ে আছেন মা, তবে বাবাও বেশ ভালো করার চেষ্টা করছেন। এই খেলাটিতে যিনি বিজয়ী হবেন তিনি হয়ে যাবেন আজকের সেরা মা অথবা বাবা। তার আগে আমি একটু আপনাদের পরিবারের গল্প আবারও শুনতে চাই। দুই কন্যাকে নিয়ে আপনাদের নিশ্চয়ই অনেক মজার স্মৃতি আছে, সেই ধরনের কিছু স্মৃতি একটু জানতে চাবো। শুরুতে বাবার কাছে। শাশ্বতী যখন জন্ম হওয়ার সময় রাতের বেলা আমি খুব টেনশনে ছিলাম, যে তখন ঈদের বন্ধ ছিল ঢাকা শহরে, সব হসপিটাল বা ইয়ে আমরা যেতে পারবো কি না ঠিকভাবে ওর মাকে নিয়ে, তখন আমি প্রচণ্ড রকম টেনশনের মধ্যে এই সময়টা আমার পার করতে হলো। তখন যাই হোক, ঈশ্বরের কৃপায় আমি সকাল 9টার সময় ওর জন্ম হলো। ওই মুহূর্তটা আমার কাছে এখনও মনে হয় যে আমার জীবনের খুব একটা অন্যরকম একটা মুহূর্ত ছিল। আর এখন আমরা চলে যাব আমাদের খেলায়, আর এই খেলাটিকে আমরা বলে থাকি পিং পং বল দিয়ে পানি দিয়ে খেলা। কোনো নির্দিষ্ট নাম আমরা ঠিক করিনি। খেলার নিয়মটা আমি মাঠে গেলে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু তার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবাইকে একসাথে মাঠে চলে যেতে হবে। চলুন,
আপনারা দেখতে পাচ্ছেন তো টেবিলের দুই পাশে গ্লাস দেয়া আছে, এর মধ্যে একটি গ্লাসে পানি দেয়া আছে একদম গ্লাস ভর্তি করে। এই পানিটা ফেলতে হবে এই গ্লাসে, এবং গ্লাসের মধ্যে যখনই আপনারা পানি ফেলবেন ঠিক তখনই এই গ্লাসটির মধ্যে যে বলটি আছে সেটি উপরে ভেসে উঠবে। তারপরে যেটি করতে হবে, এইখানে যে চামচটি দেখতে পাচ্ছেন এই চামচটি মুখে পুরতে হবে, হাত দিয়েই রাখবেন নিশ্চয়ই, কিন্তু যখনই একবার মুখে দেয়া হয়ে গেছে চামচটি তারপর আর হাত ব্যবহার করা যাবে না, হাত ঠিক পিছনে এরকম থাকবে, ঠিক আছে। এবার এই চামচ দিয়ে এই যে উপরে উঠে আসা বলটি সেই বলটিকে তুলে তারপর এই পাশের খালি গ্লাসে রাখতে হবে। নিয়মটা কি পরিষ্কার করতে পেরেছি? খেলা শুরু করে দিব, তাহলে খেলা শুরু করতে চাই, এবং আপনাদের খেলা শুরু হবে ঠিক এখন থেকে। আমরা বিজয়ীকে পেয়ে গেছি। এই খেলার মধ্যে বিজয়ী হয়েছেন মা, অর্থাৎ মা পেয়েছেন আরো 10 নাম্বার, অভিনন্দন। চলুন বন্ধুরা, চারটি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 18 নাম্বার আর মা পেয়েছেন সর্বমোট 30 নাম্বার, অর্থাৎ আজকের বিজয়ী হয়েছেন মা। মা যেহেতু বিজয়ী হয়েছেন সেক্ষেত্রে কি মাই সেরা, তাই তো? দুজনেই সেরা। কি মা বাবা দুজনেই সেরা? ঠিক আছে বন্ধু, বিচারক যেহেতু বলছেন মা আর বাবা দুজনেই সেরা, আমাকেও মানতে হবে আজকের এই আয়োজনের মাও সেরা বাবাও সেরা, অর্থাৎ দুজনেই সেরা। দুই বিজয়ীর জন্য অর্থাৎ দুই সেরা মা আর বাবার জন্য রয়েছে পুরস্কার। এই পুরস্কারটি আমি তুলে দিতে চাই দুই কন্যার হাতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে মাকে অনেক ধন্যবাদ, বাবাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য এবং খেলায় অংশগ্রহণ করবার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দুরন্ত টেলিভিশনের সবাইকে যারা সেটের ওই দিকে, এবং যারা আমার ছোট্ট মণি যাদেরকে আমি গান শেখাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, পুরো আয়োজন নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এমনটা প্রত্যাশা করে আমি আফরিন অথ বিদায় নিচ্ছি মা বাবাই সেরার আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে তোমাদের জন্য দারুণ একটি গান থাকছে, এই গান শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। আর গানটি কে গাইবে জানো তো? তোমাদের সকলের প্রিয় এই চম্পা বণিক। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। দুরন্ত